হ্যালো ভিউয়ার্স, আজ আমরা মাইক্রোওয়্যারের স্মার্ট ওয়াচের ওয়াটারপ্রুফ টেস্ট করব। দেখব এটি ওয়াটারপ্রুফ কি না, তাই আমাদের সাথে থাকেন এবং পুরো ভিডিওটি দেখেন। আপনারা দেখতে পারবেন মাইক্রোওয়্যার স্মার্ট ওয়াচ অ্যাকচুয়ালি ওয়াটারপ্রুফ কি না। তাই যারা মাইক্রোওয়্যার স্মার্ট ওয়াচ নিতে চাচ্ছেন বা নিচ্ছেন, তারা আজকে দেখতে পারবেন এটি কি ওয়াটারপ্রুফ কি না, না ড্যামেজ হয়ে যায়। তাই চলেন, আমি প্রথমে দেখেন একটি বাকেটের মধ্যে পানি ঢালতেছি, তারপরে আমি স্মার্ট ওয়াচটি রেখে দেব, তারপরে আমি দেখব। দেখেন আমি অন করে রেখে দিচ্ছি, তাই পুরো প্রসেসটি দেখেন আর লাস্ট পর্যন্ত দেখতে পারবেন এটি ড্যামেজ হয়ে যায় কি না, না পানি ঢুকে। এখন আমি পানি ঢালতেছি, দেখেন আমি পানি ঢালতেছি, দেখা যাক কী হয় লাস্ট পর্যন্ত। দেখেন এটি খুবই ভালোভাবে এখনও স্ক্রিন অন আছে। আমি স্ক্রিন অন করে আপনাদেরকে দেখাচ্ছি, নাহলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন এটিতে পানি যাচ্ছে না মনে হচ্ছে আমার কাছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। দেখেন এখন পর্যন্ত ওয়ার্কিং আছে, আমরা লাস্ট পর্যন্ত দেখব এটি কি অবস্থা হয়। আর মাইক্রোওয়্যারের এই স্মার্ট ওয়াচটি ফুল ডিসপ্লে পাবেন আপনারা, এবং খুবই সুন্দর একটি স্মার্ট ওয়াচ যা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাক সাইড হলো প্লাস্টিক অ্যালয়। খুবই ভালো মানের একটি স্মার্ট ওয়াচ মাইক্রোওয়্যার। তাই আজকে আমরা এটির ওয়াটারপ্রুফ টেস্ট করব। কোম্পানি বলতেছে এটি ওয়াটারপ্রুফ, তাই আমরা চেক করে দেখব এটি ওয়াটারপ্রুফ কি না, না পানি যায়, ডিসপ্লে ড্যামেজ হয়ে যায়। এখন পর্যন্ত ওয়ার্কিং আছে, দেখা যাক লাস্ট পর্যন্ত। আমি রাখবো, অনেকক্ষণ ভিজিয়ে রাখবো, দেখব আমি লাস্ট পর্যন্ত কি হয়, টাচে কাজ করে কি না, ডিসপ্লের মধ্যে পানি যায় কি না। এখন পর্যন্ত ওয়ার্কিং আছে, ঠিকঠাক আছে, দেখেন ডিসপ্লে কাজ করতেছে ঠিকঠাকভাবে। তাই দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমি আবার রাখবো পানিতে, দেখেন সাইড স্ক্রোলিং কাজ করতেছে। আমি আবার রাখলাম, দেখা যাক কি অবস্থা। দেখেন আমি অনেকক্ষণ রাখবো এটি, দেখবো এটি ওয়াটারপ্রুফ কি না। এটি একটি ভালো স্মার্ট ওয়াচ, খুবই নাইস ডিসপ্লে এবং খুবই ফুল ডিসপ্লে, খুবই কোয়ালিটিফুল একটি স্মার্ট ওয়াচ। আজ দেখবো এটি কি অবস্থা, আপনারা পানিতে ভিজাতে পারবেন কি না, এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখেন আমি অনেকক্ষণ রাখতেছি ভিজিয়ে, দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং লাস্ট পর্যন্ত দেখবো আমরা কি অবস্থা এর। দেখেন এখন পর্যন্ত তো ওয়ার্কিং আছে আমার কাছে মনে হচ্ছে, দেখা যাক। দেখেন আমি টাচ করলাম, এখন পর্যন্ত ঠিকঠাকভাবে কাজ করতেছে। দেখেন এখন পর্যন্ত ঠিক আছে, টাচেও রেসপন্স করতেছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় এটির অবস্থা। এটির ডিসপ্লেটা খুবই সুন্দর ডিসপ্লে, খুবই ব্রাইটফুল একটি ডিসপ্লে। আমি আবার রাখতেছি, দেখা যাক এটি আমি রাখবো আজকে, অনেকক্ষণ রাখবো, দেখবো এটি কি অবস্থা, আপনারা বুঝতে পারবেন এটি ওয়াটারপ্রুফ কি না। আপনারা এটি নিতে চাচ্ছেন বা যারা নিচ্ছেন, তারা ভয়ের মধ্যে আছেন যে পানিতে ভিজালে নষ্ট হয়ে যায় কি না। তাই এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন এটি নষ্ট হবে কি না পানির মধ্যে রাখলে। এখন পর্যন্ত এটি ঠিকঠাকভাবেই কাজ করতেছে, দেখেন খুবই সুন্দর, খুবই স্মুথভাবেই কাজ করতেছে। তাই এটি আমার কাছে মনে হচ্ছে ড্যামেজ হবে না, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। এখন পর্যন্ত ঠিকঠাক আছে, প্রায় 2 মিনিট আমি ভিজিয়ে রাখছি, দেখা যাক আরও কিছুক্ষণ রাখবো আমি। এখন পর্যন্ত দেখেন ব্রাইট কম বেশি হচ্ছে, দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। তাই পুরো ভিডিওটি দেখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকবেন। আমরা সব স্মার্ট ওয়াচের ওয়াটারপ্রুফ টেস্ট করব এবং আপনাদের পছন্দ মতো আপনারা বলবেন কমেন্টে কি স্মার্ট ওয়াচের ওয়াটারপ্রুফ টেস্ট দেখতে চান, আমরা দেখাবো, দেখা যাক। দেখেন এখন পর্যন্ত ওয়ার্কিং আছে, তাই আমি বলতে পারবো এটি একটি ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ। যা তাই যারা আপনারা নিচ্ছেন বা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন, এবং যাদের কাছে অলরেডি আছে তারা ভিজালে কিছু হবে না এটি আমি বলতে পারবো। এটি খুবই কোয়ালিটি ফুল, দেখেন এখন পর্যন্ত স্টিল নো ওয়ার্কিং আছে। আমি প্রায় 3 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম, তাই আপনারা এটিতে হাত ধুতে পারবেন, ভিজিয়ে যে কোনো কিছু করতে পারবেন, সুইমিংও করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। দেখেন এখন পর্যন্ত স্টিল নো ওয়ার্কিং আছে, খুবই ভালো একটি দিক।
দেখেন আমি বারবার ভিজাচ্ছি, কারণ আমি আপনাদেরকে দেখাতে চাই এটি অ্যাকচুয়ালি ওয়াটার প্রুফ কি না। দেখেন আমি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দেখাচ্ছি, খুবই ভালোভাবেই কাজ করতেছে ডিসপ্লে এখন পর্যন্ত। তাই আপনারা নিতে পারেন, এই স্মার্ট ওয়াচটি খুবই ভালো মানের এবং খুবই সুন্দর, খুবই ডিসপ্লে সাইজটিও অনেক বড় এবং এর সাইটের বেজেল নাই বললেই চলে। খুবই সুন্দর এবং খুবই ফিনিশিং একটি স্মার্ট ওয়াচ এবং এটি ওয়াটার প্রুফ, ফুললি ওয়াটার প্রুফ। এখন আমি টেস্ট করে দেখলাম, কোনো প্রবলেম নাই, আপনারা এটি নিঃসন্দেহে নিতে পারবেন, খুবই ভালো এবং এটি পানিতে ভিজালেও কিছু হবে না।